সকালের চা রেডি, বাচ্চাদের ট্রেডমিল ওয়ার্কআউট সব করানো হয়ে গেছে, এবার চা খাবো, খাইয়ে ওদের খাওয়াবো। ওকে, তো এখন বাজে 10:30, এখন করতে বসছি ব্রেকফাস্ট, পাউরুটি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো তারপরে একটু কাজ আছে, একটু বেরোবো, তো আপাতত চলো খেয়ে নিই, তারপরে তো তোমাদের তারপরে দেখো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা গাড়িতে উঠে আর কি আছে নেবো। তো চলো, এই সেই জামা যেটা একটা নতুন এটা ভাঙলাম, তো চলো। তো বেরিয়ে গেছি ফটাফট, দুটো বাটা করে, মেঘ নেই, এই সরি ভুল ভাল বলছি, মেঘ আকাশে পুরো ভর্তি, রোদ নেই, বাট গরম অসম্ভব, হিউমিডিটি এত বেশি এত বেশি যে মারাত্মক ঘাম হচ্ছে, কন্টিনিউ দর করে ঘামছি। স্নান হয়ে গেছে আর আজকে মা রান্না করছে, আমি আর কিছু রান্না করছি না। ইমান বেরিয়েছিল কাজে, জাস্ট ঢুকলো, দেখি আজকে মা কি রান্না করেছে। হালকা হালকা খিদে পাচ্ছে, আড়াইটে বাজে, চলো দেখে আসি। ও তুমি কি করো? ওটা কি মাছ? ও আমি পারি না, এটা আমি পারি না। কি দিয়ে করবে, কালো জিরা নাকি পেঁয়াজ? পুজো ভেটকি খাবে না? তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ডাল, পুজো ভেটকি আর ডিমের অমলেট, এই দিয়ে খাবো, খেয়ে আপাতত কিছু রেস্ট নেব। ছাদে চলে এলাম, আমি ভাবছিলাম কি আসার সময় যে হয়তো অন্ধকার হয়ে গেছে, দেখি না একটু একটু আলো আছে এখনো। আর হাওয়া দিচ্ছে অনেক, ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। চাঁদটা আজকে খুব সুন্দর, হাফ মুন হাফ, বাট দেখাতে পারছি না ক্লিয়ার করে, আসছে না, এই একটু আসছে, একটু আসছে না। যাই হোক, কম দামের ফোনে আর কি হবে, কম দামের ফোন মোটামুটি ফোন, যাই হোক যা হয় এইটুকুনি শেয়ার করতে পারছি। এই এসছে এসছে এসছে, একদম পারফেক্টলি এসছে, ওয়াও, আই লাভ মাই ফোন। ছাদ থেকে নেমেই চলে যাচ্ছি এখন রান্নাঘরে, একটু আদ্রক অ্যান্ড এলাইচি বালা চা হবে আমার জন্য আর সবার জন্য নর্মাল, তো চাটা করে নিই, চা করছি। গোলমরিচ দিই না এখন, আদা আর এলাইচি মাঝে মধ্যে ঠিক আছে। তোমরা দেখতেই পেলে বাবা আদা দেবো, শুনি বাবা যে আমারটা কিন্তু দেবে না, এবার ইফানকে একটু খাওয়াই, আমি জানি ও খায় না তাও বলবো, চল আদা এলাইচি চা খাবে তো? বাবা তো খাবে না বলেই দিয়েছে। আমি আর মা খাবো খালি, বুঝলে? মা ভালো খায়, মা নিজে বলে যে আদা চা কি ভালো লাগে, ইস কি বাজে,
আদা চা কোনোদিন খাওনি তো তাই জন্য না আমি খাইনি আমাদের বাড়িতে তো খাইনি আমাদের বাড়িতে সব সময় আদা চাই হয় কি জানি কেন আদা চা এরা খেতে চায় না আদা চা ভীষণ ভালো লাগে আমার আমি এই জন্য এই বাড়িতে চাই খাই না সেরকম ভাবে কারণ আমার আদা চা খাওয়ার ভীষণ অভ্যেস আর এই বাড়িতে আমি চা খাওয়াই ছেড়ে দিয়েছি আদা চা মানে কি হয় ভালো লাগে না আদা ছাড়া খেতে আর যেদিনকে একটু মাথাটা ধরে থাকে বা শরীরটা ম্যাচম্যাচ করে বা একটু চা খেতে ইচ্ছা করে বিকেলবেলা সেদিনকে আদা দিয়েই খাই নইলে তো চাই খাই না তো চলো চাটা বসিয়ে দিয়েছি হয়ে যাক তো আমার আদা এলাইচি চা রেডি যাই বাচ্চাগুলোকে বিস্কিট খাওয়াবো আর আমি চা খাবো বসে বসে ওদের বিস্কিট রেখে আসি সবাইগুলো হাঁ করে ওয়েট করছে এখন বাজে রাত 10:30 আর দাঁড়াও ফোনটা খুব কাঁপছে বা হাতে ধরেছি তো মা গেছে ওই বাড়িতে অনেকক্ষণই গেছে তো রুটি করবো বলে মা বলেছিল যে আটা মাখা আছে তখন আর লক করা হয়নি আমি ওদেরকে খাইয়ে তাড়াতাড়ি করে রুটি করতে গিয়ে দেখি 8টা মতো রুটি হয়েছে আর 4-5টা রুটি লাগবে ওই জন্য আরও একটু আটা মাখতে চলে এলাম যে কাজটা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি দুটো কাজ বাসন গোছানো আর আটা মাখা যাই হোক তো মাখছি আপাতত তো দেখাবো কী করে দেখাবো অ্যাকচুয়ালি তারা দেখো এই হচ্ছে আটা আর এদিকে আমি জল গরম বসিয়েছি ইস্যু দুষ্ণ জল দিয়ে আটাটা মেখে একটু মশকাবো তারপর ততক্ষণে যদি মা এসে যায় তাহলে আমার রুটি করতে দেবে না নিজেই করে নেবে বাট আমি করবো আজকে রুটিগুলো করতে বেশ ভালো লাগছে রুটিগুলো করে নিই তো চলো কুস্তি করে আমি আটাটা মেখেছি আপাতত 5 মিনিট রেস্ট দেবো দিয়ে আবার বাদবাকি রুটিগুলো করা শুরু হবে